উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় শাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। গেল বুধবার এই মামলায় অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠনের জন্য 27 আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত। জীবের ভিতরে তার দেখানোর মতো এই অস্ত্রটা উদ্ধার হয় এবং অস্ত্র উদ্ধার হওয়ার পরে এটা মামলা তো তদন্ত করে পুলিশ ডিবি তদন্ত করে তার বিরুদ্ধে চাষির যথাযথ দাখিল করে এবং আজকে এই চার শুনানির জন্য দিন ধার্য ছিল, আমরা চার শুনানি করেছি। তার বিরুদ্ধে অস্ত্র আইনের 19A ধারায় চার্জ গঠন করা হয়েছে। দর্শক আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, শাহেদের অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হওয়ার কথা, এ ব্যাপারে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? তানি, শাহেদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাই হয়েছিল, করোনা সনদ জালিয়াতি থেকে শুরু করে আর নানান ধরনের মামলা। তো এই প্রথম কোনো মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে বলা যায়। যে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে যে মামলাটি করা হয়েছিল সেই মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। আগামী মাসের 10 তারিখ সাক্ষ্য গ্রহণ করা হবে। তো মূলত যে বিষয়টি এই মামলার সংক্রান্ত যদি একটু তথ্য দিই, সেটি হচ্ছে যে শাহেদকে যখন 15 জুলাই সাতক্ষীরার দেবহাটা থেকে গ্রেপ্তার করা হয়, তারপরে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় আনার পরে তাকে নিয়ে র্যাব একটি অভিযান চালায়। যে অভিযানটি চালানো হয়েছিল মূলত উত্তরা পশ্চিম থানার ঠিক পাশাপাশি একটি ভবনে। বলা হয়েছিল যে এই ভবনে শাহেদ করিম একটি অফিস পরিচালনা করতেন, এখানে মাঝে মাঝে তিনি গিয়ে বসতেন। সেই অফিসটিতে অভিযান পরিচালনা করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তিনি যেটি পেয়েছিলেন এর মাঝে একটি ছিল যে তার কিছু অস্ত্র উদ্ধার করা। পরবর্তীতে সেই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র মামলাটি করা হয় এবং তার উপরে কিন্তু দীর্ঘ তদন্ত শেষ করার পরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং সবশেষ ইমরুল কায়েসের আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। তানি আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন।